বিশ্ববিদ্যালয়ে মেসের খাবারের মান নিম্নমানের ভাড়া নেওয়া হচ্ছে বেশি বেশি এমনই অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে গভীর রাত পর্যন্ত ঘেরাও দেখুন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবার ঘেরাও ডিন বিশ্ববিদ্যালয়ে মেসের ভাড়া থেকে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে ঘেরাও করে রাখা হলো ডিনকে কোন পর্যন্ত ডিন অফ স্টুডেন্টস তিনি কিন্তু এখনো ভিতরে ঘেরাও হয়ে রয়েছেন আমি একটু ভিতরে ভিতরে একটু বাইরে থেকে ছবিটা দেখানোর চেষ্টা করব মূলত তাদের যে মেস রয়েছে মেসে খাবারের ব্যবস্থার উন্নতিকরণ নিয়ে এবং একই সঙ্গে মেসের যে ফিস সেটাকে কমানোর দাবি সহ একগুচ্ছ দাবি তারা কিন্তু একাধিকবার চিঠি দিয়ে পিটিশন দিয়ে তারা কিন্তু তারা কিন্তু দাবিটা জানিয়েছিলেন কিন্তু সেই ব্যাপারে কোনো কোনো সাড়া দেননি কর্তৃপক্ষ এবং শেষ পর্যন্ত আজকে আবার কিন্তু পাঁচটা থেকে স্টুডেন্টসরা যারা এখানে পড়ুয়া রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভে বসে রয়েছে আন্দোলনে বসে রয়েছেন ঘেরাও করে রেখেছেন ডিনকে সোমবার বিকেল থেকে ঘেরাও করা হয় গভীর রাত পর্যন্ত চলে ঘেরাও পিঙ্কি অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা প্রায় 16 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে ঘেরাও করে বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত রাতভর ডিনকে ঘেরাও করে রাখে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে মেসের ভাড়া থেকে শুরু করে খাবারের মান সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা এবং সমস্ত কিছুর বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং তার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন রাতভর বিক্ষোভ দেখাচ্ছেন 16 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রায় 16 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও ঘেরাও এখনো পর্যন্ত দিন এবং তাকে ঘেরাও করে বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন হাতে প্লাকেট রয়েছে তাদের বিভিন্ন দাবি দাবার সেখানে লেখা রয়েছে এবং সেই দাবি দাবার মধ্যে বেশ কিছু হচ্ছে একটা যেমন মেসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে তারপরে খাবারের মান ঠিকঠাক নয় এই একাধিক এরকমই একাধিকের দাবি দাবানি সরব হয়েছেন পড়ুয়ারা 16 ঘন্টা ধরে তারা এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন রাতভর বিক্ষোভ দেখাচ্ছেন একটু আগে আপনাকে দেখাচ্ছিলাম সে ছবি এবং বর্তমানে দেখতে পাচ্ছেন দেখুন যে কিভাবে তারা বিক্ষোভে সামিল হয়েছেন অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে এবং এবার ঘেরাও দিন বিশ্ববিদ্যালয়ের মেসের ভাড়া থেকে শুরু করে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে ঘেরাও করে রাখা হয়েছে দিনকে সোমবার বিকেল থেকে শুরু হয়েছে ঘেরাও কর্মসূচি গভীর রাত পর্যন্ত চলল এবং বর্তমানে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে তাদের সেই ঘেরাও কর্মসূচি একাধিকের দাবিতে ঘেরাও দিন ঘেরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিন মেসের ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু দাবি দাবা নিয়ে তারা সরব হয়েছে এবং একদিন বা দুদিন নয় বিভিন্ন দিন ধরে তারা এভাবে সেখান থেকে ঠিক মতন তার পরিষেবা পাচ্ছেন না এমনটাই দাবি তুলছেন তারা ঠিক কি জানিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা শোনাবো আপনাদেরকে যদি আমরা অবস্থানে বসেছি সেটা হচ্ছে যে আমাদের পুরনো যে মেস সিস্টেম ছিল সেই মেস সিস্টেম ফিরিয়ে এনে আমাদের খাবারের ব্যবস্থা করা কারণ সেপ্টেম্বরে সুপার নিয়োগ হয়ে অ্যাডমিশনের ব্যবস্থা হলেও কিন্তু কর্তৃপক্ষ এখনো খাবারের কোনো ব্যবস্থা করতে পারেনি পাঁচটা থেকে আমরা ডিনের ঘরের সামনে আর কি অবস্থানরত না কর্তৃপক্ষ ডিন এখনো আমাদের সঙ্গে কোনো সেভাবে কথা বলেননি এখন ডিন ভেতরে আছেন আমাদের সঙ্গে কোনো কোঅপারেট করেন না রোহিত আশা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রোহিত আশা প্রায় কয়েক ঘন্টা একেবারে পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত বিক্ষোভ তো চলছে কি মনে হচ্ছে কোনো রকম প্রতিক্রিয়া কি মিললো রেসপন্স কিছু পাওয়া গেল এখন পড়ুয়ারা কি বলছে একদমই পিউ দেখো প্রায় 16 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং 16 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও এই যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে ডিন সেই ডিনকে কিন্তু এখনও পর্যন্ত যে আবাসিক হোস্টেলে যে আবাসিক রয়েছে যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু ঘেরাও করে রেখেছেন দাবি ভীষণ রকমভাবে স্পষ্ট হোস্টেলে অর্থাৎ এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল সেই হোস্টেলে কিন্তু দীর্ঘদিন ধরে একটি খাবারের সমস্যা হয়েছে অর্থাৎ হোস্টেলে ক্যান্টিন নেই শুধু ক্যান্টিন নয় এছাড়া অন্যরকমভাবে খাবারেরও কোনো ব্যবস্থা নেই ফলত দীর্ঘদিন ধরে যারা ছাত্র রয়েছেন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন বহুভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অনুরোধ করার পরেও বা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরেও কিন্তু কোনোরকম কোনো সমস্যার সমাধান হয়নি এবং তারই ফলস্বরূপ গতকাল বিকাল পাঁচটা থেকে কিন্তু যে ডিএন বিশ্ববিদ্যালয়ের যে ডিএন তাকে কিন্তু ঘেরাও করে রেখেছে শুধু তাই নয় রাতভর কিন্তু ছাত্ররা এই যে ডিএনএ রুমের সামনেই তাকে ঘেরাও করে রাখেন এবং ছাত্ররাও সেখানে উপস্থিত ছিলেন আমি এই মুহূর্তে পেয়ে গেছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দেবনীলের সঙ্গে আমি বাকিটা তার থেকেই জানার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে হোস্টেলের এই সমস্যা
আগে এরকম বার্তালাপ হয়েছে ডিএনএর সঙ্গে? দিনসের কাছে এর আগেও যা হয়েছে এবং হোস্টেল বোর্ডাররা, আমরা যারা ডেস্ক কলার, আমরা তাদের আন্দোলনের পাশে সম্পূর্ণভাবে রয়েছে। হোস্টেল বোর্ডাররা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, একদিন দুদিনের বিষয় না। আন্দোলন মানে সবসময় যে ঘেরা অবস্থা, মানে এরকমটাই তো নয়, সারা বছর ধরে ক্যাম্পাস গত বছর 16ই নভেম্বর খুলেছে প্রথমবার কোভিডের পরে অফিসিয়ালি। তারপর থেকে একটা বছর কেটে গেল, আমরা ধাপে ধাপে বলছিলাম হোস্টেল খোলাও। হোস্টেল সম্পূর্ণভাবে খুলতে তারা প্রায় 10 মাস লাগিয়ে দিয়েছে। এই 10 মাসের মধ্যে পর্যাপ্ত সময় ছিল, টেন্ডার বারবার ডাকতে পারতো, টেন্ডার ডাকলে কেউ আসবেন এরকমটা নয়। কিন্তু মেসিং এগুলো নিয়ে অত্যন্তভাবে একটা গাফিলতি দেখা গেছে। রাজ্য সরকারের তরফ উদাসীনতা আছে, অনেক ক্ষেত্রে ফান্ড আসেনি, যার জন্য 3-4-5 হোস্টেলের, আধা হোস্টেল প্রায়, হোস্টেল নতুন করে 2018 সালে খোলার পরও প্রায় 4 বছর কেটে গেল, আধা হোস্টেল এখনও খোলেনি। ফলে প্রেসিডেন্সিতে পড়তে আসে গোটা রাজ্যের সেরা মেধাবী ছাত্ররা, তাদের একটা অংশ বঞ্চিত, এবং যারা পড়ছে ওই আধা যে সিটগুলো তার মধ্যে যারা ভর্তি হয়ে রয়েছে তাদেরকেও রোজ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছে। হচ্ছে হোস্টেল বোর্ডার আসছে, ইলিয়াস ওদের সাথে কথা বলে আরও স্পষ্ট করে বুঝতে পারবে। ওরা রাত্রিবেলা, গত রাত আমি তো সকালবেলা একটু আগে আসলাম, ওরা রাতের পর রাত এখানে ডিনের ঘরের সামনে বাইরে থেকে যাচ্ছে। কিন্তু এই কর্তৃপক্ষ উদাসীন, এবং কর্তৃপক্ষ বারবার রাজ্য সরকার করে ঠেলে, রাজ্য সরকার কর্তৃপক্ষের করে ঠেলে দিচ্ছে। কিন্তু এই যারা হোস্টেল বোর্ডাররা রয়েছে ওদের রোজকার জীবনযাপন, তাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। একদমই, আমি কথা বলার চেষ্টা করছি আর এক ছাত্রের সঙ্গে, যে গতকাল যে ডিএন ঘেরাও, সেই ডিএন ঘেরাওতে এই ছাত্র উপস্থিত ছিলেন। সমস্যাটা ঠিক কী হয়েছে? এর আগেও তো বার্তালাপ হয়েছে ডিএনএ এর সঙ্গে, কিন্তু কোনোরকম সমস্যার কোনো সমাধান হয়নি। গতকাল 5টা থেকে তোমরা এই যে ঘেরাও কর্মসূচি, ডিএন ঘেরাও কর্মসূচিতে তোমরা সামিল হয়েছো, কী বলবে? তো আগে যে প্রবলেমটা ছিল তখন হচ্ছে অ্যাডমিশন প্রসেসটা চালু হয়নি, সেটাও একটা, যখন অ্যাডমিশন প্রসেসটা এখন যদিও চালু হয়েছে, সেখানে কোনো খাবার সিস্টেমটা এখনও চালু হয়নি, মেসটা এখনও চালু হয়নি। তো অ্যাডমিশনটা যখন চালু হয়েছিল সেটা একটা আন্দোলনের মধ্যে দিয়ে অ্যাডমিশনটা চালু হয়েছিল। তো এতদিন ধরে যে দিনের কাছে, ওই সেপ্টেম্বর থেকে আমরা যাওয়া আসা করছি, ডেপুটেশন দেওয়া হচ্ছে যে কবে খাবারটা সিস্টেমটা চালু করবেন। তো এটার পরে ডিন হচ্ছে বলছে এটা হচ্ছে, এটা নিয়ে আমি কিছু করতে পারবো না, এটা হায়ার অথরিটি দেখে নেবে। তো এটা বারবার করার পরও যখন যখন আমরা খাবারটা পাচ্ছি না, আমাদের হচ্ছে অনেকেই বাইরে থেকে আসে, তারা হচ্ছে এখানে, তাদের নিশ্চয় আর্থিক অবস্থা খারাপ, তো তারা বাইরে খেতে গেলে তাদের এখন প্রচুর অর্থ অপচয় হচ্ছে। ডিএন বলছে যে তার হাতে কিছু নেই, বিষয়টি হায়ার অথরিটি দেখবে। আদেও কি হায়ার অথরিটি দেখেছে বা দেখবে? না না, একদমই দেখেনি। কারণ আমরা আগেও 3-4 বার ডিনের অফিসে গিয়েছি, 3-4টা লেটার দিয়েছি, একটা লেটারও ডিন বলে আমার হাতে নেই, সব ভিসি জানে, ভিসি ম্যাম জানে। অ্যাকচুয়ালি ওনরা কী করছে ওনরা নিজেরা জানে, হায়ার অথরিটির আদৌ কোনো ভূমিকা এতে নিচ্ছে কি না সেটা আমরা বলতে পারছি না। বোঝাই যাচ্ছে যে হায়ার অথরিটি বলা হচ্ছে, দিন বলছেন যে হায়ার অথরিটি ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আদৌতে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে সন্দিহান পড়ুয়ারা। তুমি সেদিকে নজর রাখো, তোমার সঙ্গে আমরা আবারও পরবর্তী সময় যোগাযোগ করবো। অনেক ধন্যবাদ তোমাকে রোহিত আশা।